চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী ইউসুফ আহমেদ খানের কাছে। আবার ফিরে এলাম আপনার কাছে। এবং ভায়া, শুরু হয়েছে সিয়াম সাধনার মাস, রমজান মাস, তো সকালটা শুরু করতে চাই আপনার কণ্ঠে একটা গজল শুনে। নিশ্চয়ই, এই মুহূর্তে যেই গানটি মনে পড়ছে, আসলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নজরুল সঙ্গীতের মাধ্যমে ইসলামিক গানের এত সুন্দর একটি ধারার প্রবর্তন করেছেন যে এখন অনেক মৌলিক লেখক লেখিকা যারা আছেন বা ক্রিয়েটর যারা আছেন তারা কিন্তু করছেন, নতুন ইসলামিক গান করছেন। তো জাতীয় কবির একটা অসামান্য সৃষ্টি এবং রমজানের শুরু নিয়ে এলো রমজানেরই চাঁদ এই গানটির কিছু অংশ গেয়ে শোনানোর চেষ্টা করছি। এলো রমজানেরই চাঁদ, এবার দুনিয়াদারি ভোল। এলো রমজানেরই চাঁদ, সারা বরষ ছিলি গফিল, এবার আঁখি তোল, দুনিয়াদারি ভোল। এলো রমজানেরই চাঁদ, এবার দুনিয়াদারি ভোল। এলো রমজানেরই চাঁদ, এই এক মাস রোজা রেখে পরহেজ থাক গুনা থেকে, এই এক মাস রোজা রেখে পরহেজ থাক গুনা থেকে, কে আমাতের নেয়ামত তুই, কে আমাতের নেয়ামত তুই, ঝুলি ভরে তোল, দুনিয়াদারি ভোল। এলো রমজানেরই চাঁদ, এবার দুনিয়াদারি ভোল। এলো রমজানেরই চাঁদ। বাহ, চমৎকার! এবং কাজী নজরুল ইসলামের গজল সঙ্গীতে কথা বলছিলেন, আসলে যে এখন নতুন করে আসলে এই ধরনের গজলের চর্চা আবার শুরু হয়েছে এবং ভীষণ ভালো লাগে শুনতে। হ্যাঁ, মানে আমি কেন বললাম যে কোনো কিছু একটা শুরু যিনি করেন এবং অনেকে শুরুর সাথে সাথে সফল নাও হতে পারেন, সেটা একটা চেষ্টা, কিন্তু কাজী নজরুল ইসলাম যেই ধারার সৃষ্টি করেছেন, যেই গানের ধারাই হোক, সেটা রাগ প্রধান, রাগাশ্রয়ী, খেয়াল, তারপরে ধ্রুপদ, হ্যাঁ, কাব্যগীতি, গজল, গজলের অনেক ক্লাসিফিকেশন আছে, ওনার গানেই অনেক ধরনের আছে, ইসলামী সঙ্গীত, ইসলামী সঙ্গীতেও হামদ, নাত, ইসলামিক গান, কাওয়ালি, কত কতগুলো পর্যায়ে আছে। যাই বানিয়েছেন খুব খুব সফলভাবে বানিয়েছেন। বর্তমান ব্যস্ততা নিয়ে এবার একটু জানতে চাই, কেমন যাচ্ছে সব কিছু মিলিয়ে? একটু একটু করে গান নিয়ে ব্যস্ততা আছে ভাইয়া। আমি আমার মৌলিক গানের কিছু কাজ করছি। কিছুদিন আগেই বাংলার গর্ব খানাতুর রহমান, তার সুযোগ্য কন্যা রুমান আপার সাথে একটি গানের কাজ হলো, সেই গানটিও অভিমন্যুদ্দিন ভাইয়ের লেখা এবং সুরে, এবং অভিমন্যুদ্দিন ভাইয়ের কথা এবং সুরে আমারও একটি গান আসতে যাচ্ছে। সেই গানটির কাজ মোটামুটি প্রায় শেষ এবং অভি ভাই নিজেও একটি গানে কণ্ঠ দিয়েছেন, সেটি নতুন কাজগুলোর মধ্যে আছে। কিছু কিছু গান হচ্ছে প্রসেনজিৎ ওঝা ভাইয়ের লেখায়, তার মধ্যে আমার সুর করা একটি গান হয়ে গেছে, প্রায় কিছুদিন মধ্যে হয়তো পেতে যাবে। আমাদের ভীষণ কাছের অভিভাবক তুল্য বড় ভাই আহসান কবির ভাই আমাকে ভীষণ স্নেহ করেন। আহসান কবির ভাই আমাকে একগুচ্ছ গান দিয়েছেন এবং আমি আই এম সো প্রাউড, উনি আমাকে এই বিশ্বাসটা করেছেন যে আমাকে সুর করবার জন্য দিয়েছেন। তার মধ্যে দুটি গানের সুর কমপ্লিট হয়েছে। প্রথম যেই গানটি সুর করেছি, আমার জীবনের অন্যতম বড় পাওয়া হচ্ছে সেই গানের একটি লাইন দিয়ে তিনি বইমেলায় তার বইয়ের নামকরণ করেছেন, রাজার কাছে ভালো সাজার রোগ যে এলো দেশে। ওনার লেখা গান, ওনার সেই গান আমাকে তিনি উপহার দিয়েছেন সুর করবার জন্যে। আমি চেষ্টা করেছি,
আমার চেষ্টাকে এত বড় সাধুবাদ দেবার মতো মানসিকতা বা আমার না, আমি বলবো ছোটরা যারা কাজ করছি বা করবার চেষ্টা করছি, অভিমন্যদিন ভাইয়ের কথা বলবো যে এইভাবে পাশে থেকে গাইড করবার সুযোগ, যখন শাকাত হোসেন মারুফ ভাইয়ের কথা বলি আমি আসলে ভাবনায় পড়ে যাই যে এই মানুষগুলো কতটুকু অন্ধভাবে পাশে থেকেছেন, তাদের সাথে আমার সম্পর্কটা কতটা গভীর, যে আমাকে যখন লিরিক দিয়েছেন, গানের কথা দিয়েছেন এতগুলো, তারা কি বুদ্ধিতে ভেবেছেন যে আমি এতগুলো কাজ করবার যোগ্য হব। আপনি আসলে সেই প্রমাণটা রাখতে পেরেছেন বলেই বিশ্বাসটা তারা করেছেন। একটু জানতে চাই যে এত মানুষের সঙ্গে কাজ করে যাচ্ছেন, নবীনদের সাথে কাজ করার অভিজ্ঞতা জানতে চাইবো, পাশাপাশি প্রবীণদের সাথে কাজ করার অভিজ্ঞতা জানতে চাইবো, যে দুটোকে যদি একসঙ্গে করি, কারণ দুই ভাবেই কাজ করা হচ্ছে, আপনার চ্যালেঞ্জ আসলে সম্মুখীন কোথায় বেশি হতে হয়? নবীনদের নিয়ে কাজ করতে খুব পছন্দ করি, কিন্তু সেই সুযোগটা আমার খুব বেশি হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু প্রবীণদের সাথে কাজ করবার বা আমাদের যারা ইমিডিয়েট সিনিয়র আছেন তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা, আমি বলবো যে আমাকে গড়ে তোলার পেছনে একটা মানে অনুশীলন পর্বের মতো থাকে, কারণ আমি ভীষণ এনজয় করি তাদের সাথে কাজ করতে প্রত্যেক মোমেন্ট। আমি সাধারণত অ্যাকোস্টিক মিউজিশিয়ান নিয়ে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, আমারও একটা ছোটো হোম স্টুডিও আছে, মোটামুটি স্টুডিওগুলোতে সফটওয়্যারগুলো অনেক সাপোর্ট দেয়, অনেকগুলো টোন আছে যেগুলোতে কাজ করা যায় স্বয়ংসম্পূর্ণভাবে, কিন্তু আমি কেন জানি ওই ফিলিংসটার জায়গাটা থেকে বের হতে পারি না। আজকে যদি আমি এই সফটওয়্যার বেসড কাজগুলো শুরু করি তাহলে আমার সাথে আগামীকালকে স্টেজে কারা বাজাবে? অবশ্যই তারাও এই জিনিসগুলো বাজাতে পারবেন, কিন্তু ধরেন একটা মিউজিক্যাল পিস, আমরা আগে আমাদের চলচ্চিত্রের গানে যে পিসগুলো পেতাম বা আমাদের আধুনিক গানে আমাদের দেশের কিংবদন্তি গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক এবং শিল্পীরা যেই গানগুলো উপহার দিয়ে গেছেন আমাদেরকে, মৌলিক গান, চলচ্চিত্রের গান, সেই গানগুলো থেকে সাধারণ মানুষ কিন্তু শুনতে শুনতে পিস মুখস্থ হয়ে গেছে, যে পিসটা যদি আমরা গাইবার সময় বা বাজাবার সময় একটু ভুল করি ওটা কিন্তু তাদের খুব কষ্ট হয়। তাহলে অবশ্যই এখানে একজন মিউজিশিয়ান, যখন আমাদের দেশের সিনিয়র মিউজিশিয়ানরা যারা আছেন, ধরেন মনির স্যার যিনি বাঁশি বাজান, গাজী আব্দুল হাকিম চাচা, এনারা যখন বলেন, লাবু স্যার, মানাম আহমেদ স্যার, এনারা যখন বলেন না যে এই কাজ, এই গানের কাজগুলো তাদের করা বা এই গানের, আমি বলবো অবশ্যই আমাদের দেশে আলম খান স্যার, আলাউদ্দিন আলী স্যার, তারপর সুজয় শ্যাম কাকা, শেখ সাদিক খান স্যার কিছুদিন আগে চলে গেছেন, এটা বিশ্বাস হয় না, সুবীর নন্দী স্যার, ইভেন তার আগে আমাদের আহমেদিন তেজ বুলবুল স্যার, তারা যে কাজগুলো করে গেছেন মানুষের কিন্তু গানের সুরের সাথে সাথে পিসও, মিউজিকের পিসটাও মুখস্থ মুখস্থ হয়ে আছে। এটা কখন হয়? যখন অ্যাকোস্টিক মিউজিশিয়ান তার পুরো ইমোশনটা ঢেলে দিয়ে করে। আমার ক্ষমতা খুবই সংকীর্ণ একটি পর্যায়ের, তবুও আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে একটু একটু করে চেষ্টা করছি। আমারই কিছু ভাই বন্ধু মিউজিশিয়ান যারা আমার মতোই একটা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদেরকে যতটুকু আর্থিক সম্মাননা দেওয়া যায় সেটুকু দিয়েই স্টুডিওতে কাজ করতে, আমার খুব বড় একটা শক্তি হিসেবে পাশে থেকেছে সঙ্গীতায়োজনে আমার বন্ধু প্রতিষ্ঠান সাউন্ড হ্যাকার। তারা ওয়াইবিটসের মোটামুটি প্রায় সবগুলো গানের কাজই করেছে, তার আগেও আমি করেছি, আর আমার কম্পোজিশনে আসার ইন্সপিরেশন অবশ্যই আমার বাবা ওস্তাদ ইয়াকুব আলী খান, মা উমেজ ওরা তো আছেন, একটা নাম বলে নিতে চাই, আমার কম্পোজিশনে আসার সবচেয়ে বড় ইন্সপিরেশন হচ্ছেন তানভীর দাউদ রনি ভাই, যার হাত ধরে আমার কম্পোজিশন শুরু। আচ্ছা, বাবার কথা বলছিলেন, বাংলাদেশের প্রখ্যাত একজন সঙ্গীত সঙ্গীত শিল্পী ইয়াকুব আলী খান, তো নিশ্চয়ই তার হাত ধরে তিনি আপনার ওস্তাদ, এবং সেই প্রসঙ্গে জানতে চাইবো, তার আগে আরেকটা বিষয় জানবো যে এখন এই সময় এসে তিনি আসলে কতটা গাইড করেন আপনাকে? এখনও প্রত্যেক মুহূর্তেই গাইড করেন এবং সেটাকে আমি ভীষণভাবে উপভোগ করেন। হ্যাঁ, এই শব্দটা আমি মনে করতে পারছিলাম না, উপভোগ করি, কারণ আমার খুব ভালো লাগে আমার যে কোনো কাজ যত ছোট পর্যায়ের হোক প্রথমে বাবা বা মাকে শোনাতে, তাদের মুখের অনুভূতিটাকে, অনুভবটাকে আমি অনুভব করবার চেষ্টা করি, কারণ ভুল হলে তো অবশ্যই কপাল কুঁচকে যায় এবং প্রত্যেক কাজেই ভুল হয়, তখনই মানে এক্সপ্রেশন দেখেই বুঝে যান। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা কথা বলবো, কিন্তু তার আগে এখন এই মুহূর্তে আরেকটা গান শুনতে চাই। নিশ্চয়ই, একটি ইসলামিক গানই শোনাই যেহেতু আমরা রমজানের মধ্যে আছি। আল্লাহ জি রহম করো,
তুমি যে রহমান, দুনিয়াদারির ফাঁদে পড়ে কাঁদে কাঁদে আমার প্রাণ, রহম করো তুমি যে রহমান। আল্লাজি আল্লাজি রহম করো তুমি যে রহমান। পাইনে সময় ডাকতে তোমায়, বৃথা কাজে দিন বয়ে যায়, চলতে নারি মেনে আমার নবীর ফরমান। দুনিয়াদারির ফাঁদে পড়ে কাঁদে কাঁদে আমার প্রাণ, রহম করো তুমি যে রহমান। আল্লাজি আল্লাজি রহম করো তুমি যে রহমান। বাহ, চমৎকার, সকালটা আরো অনেক বেশি মিষ্টি হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া চাইব, যেন আমার বাবা মার পূর্ণ সম্মানটা আমি, তারা সুস্থ সবল থাকতে তাদেরকে সুন্দরভাবে দেখিয়ে যেতে পারি। অনেক শুভকামনা থাকলো আপনার জন্য। একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নেব, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladeshvision.tv। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রোধ হলো শয়তানি কুমন্ত্রণার ফল এবং শয়তান আগুন হতে শ্রেষ্ঠ, আর আগুন একমাত্র পানি দ্বারাই নিভে থাকে। অতএব যে ব্যক্তির ক্রোধের উদ্রেক হয় সে যেন অবশ্যই অজু করে নেয়। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান, রমজান নিয়ে একটি গান করেছিলাম, মাঝখানে আল্লাজি আল্লাজি একটি হামদ করেছিলাম, এবার একটি নাতের আসুল দিয়ে শেষ করতে চাই, যাতে কবিরি ক্রিয়েশন তিনটি গানে শুনি। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদায় পাওয়ার পথ দেখাও, এই দুনিয়ার দুঃখ থেকে, এই দুনিয়ার দুঃখ থেকে, এবার আমায় নাজাত দাও। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদাই পাওয়ার পথ দেখাও, পীর মুর্শিদ পাইনি আমি তাই, তোমায় ডাকি দিবস জামি, পীর মুর্শিদ পাইনি আমি তাই, তোমায় ডাকি দিবস জামি,
তোমারই নাম হোক হযরত, তোমারই নাম হোক হযরত, আমার পর পারের নাম এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও ইয়া মুহাম্মদ, বেহেশত হতে খোদাই পাওয়ার পথ দেখা।